the students, Classical Mathematics channel, tomader shobaike shagoto. Ei video te ami trigonometry class 11 er trigonometry je jekono kon sanjukto kore koranupat shomonde alochona korbo. To dekho, tomader age ami bolechi je jyamitik kon 2 pi ba 360 degree hoy. কিন্তু ত্রিকোণমিতিক কোণকে ধরা হয় প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, তো সেজন্যে ক্লাস টেনে তোমরা সাধারণত সূক্ষ্ম কোণের কোণানুপাত শিখেছ, অর্থাৎ যে কোণের মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে তাদেরকে আমরা বলছি সূক্ষ্ম কোণ, সেই সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত সম্বন্ধে তোমরা শিখেছ, অর্থাৎ সেখানে এগুলো শিখেছ যে সাইন 30 ডিগ্রি মান কত, কস 60 ডিগ্রি বা সাইন 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, এই সমস্ত কোণানুপাতগুলোর মান সেগুলো তোমরা শিখেছ। এবার আমরা শিখব যে কি যে কোনো অর্থাৎ প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি যে কোনো কোণে কোণানুপাত তোমরা নির্ণয় করতে শিখ। তো এখানে দেখো আমি একটু সংক্ষেপে বিষয়টা আলোচনা করব যে আমরা যদি ধরে নিই যে একটা রেখা সেটা ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, একটা রেখা বা একটা রশ্মি, রশ্মি যেন ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে হয়তো তোমরা জানো যে রশ্মিটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে ধনাত্মক কোণ, এবং ক্লকওয়াইজ ঘুরলে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা ধরি ঋণাত্মক কোণ। সেই জন্যে ত্রিকোণমিতিক কোণ হচ্ছে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তো আমরা আলোচনা সুবিধার্থে মনে করো ধরে নিলাম যে ওকে কেন্দ্র করে মানে এক একক ব্যাসার্ধযুক্ত একটা আমরা বৃত্ত আঁকলাম, ওকে কেন্দ্র করে এই যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এক একক, তাহলে কী হবে, তাহলে আমি যদি এই বৃত্তের উপর পি একটা বিন্দু তার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরি তাহলে ও পি এই ব্যাসার্ধটা এটা হলো এক একক। আমরা ধরে নিচ্ছি যে এই বৃত্তটা আর কি এক্স অক্ষকে এ বিন্দুতে, এটাকে যেন ই ড্যাশ বিন্দুতে, এটা বি, এটা বি ড্যাশ বিন্দুতে ছেদ করেছে, এটাই আমরা ধরে নিলাম। তাহলে যদি আমরা ধরে নিই যে এই কোণটা থিটা, এই কোণটা যদি থিটা ধরে নিই তাহলে অর্থাৎ এটার জন্য এই ঘূর্ণায়মান রশ্মি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘড়ি কাটার উপর দিকে ঘুরে এখানে থিটা কোণ উৎপন্ন করেছে, এবং এই যে পি বিন্দু বৃত্তের উপর অবস্থিত যার স্থানাঙ্ক এক্স গুণা ওয়াই, তাহলে নিশ্চয়ই আমি যদি পি বিন্দু থেকে একটা লম্ব পিএন টানি তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো যে ওয়েন এটা হচ্ছে এক্স আর পিএন এটাই হচ্ছে ওয়াই, তোমাদের যাদের স্থানাঙ্ক জ্যামিতির সম্পর্কে সামান্য ধারণা অল্প ধারণা আছে তারা খুব সহজেই এটা বুঝতে পারছো। তাহলে আমরা যদি বলি যে এটা হচ্ছে ওয়েন এক্স, ওয়েন এটা ইজ ইকুয়াল টু এক্স, পিএন পিএন এটা ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে এই যে ব্যাসার্ধ বৃত্তে ব্যাসার্ধ আমি ধরেছি এক একক, তাহলে আমরা নিশ্চয়ই মানে কোণানুপাতের যে ডেফিনেশন সেখান থেকে বলতে পারি যে ওয়েন বাই ওপি এটা ইজ ইকুয়াল টু এই যে থিটা কোণের সাপেক্ষে এটা ভূমি এটা অতিভুজ, তাহলে এটা হলো কস থিটা আধায় ওয়েন মানে হলো এক্স, এপি ওপি দৈর্ঘ্য
আমরা বলে নিলাম যে OP দৈর্ঘ্য হচ্ছে এক একক, তাহলে x ইকুয়াল টু চলে এলো cos থিটা। তাহলে দেখো তোমরা স্পষ্টতই বুঝতে পারছ, তাহলে y ইকুয়াল টু চলে আসবে sin থিটা, কারণ এই যে PN দেখিয়ে দিচ্ছি যে PN মানে y, PN বাই OP এটা ইজ ইকুয়াল টু এই যে লম্বায়তি ভুজ এটা হলো সাইন থিটা, তাহলে PN ইজ ইকুয়াল টু OP সাইন থিটা, তাহলে OP মানে এক একক, তাহলে এটা হয়ে গেল সাইন থিটা। তাহলে দেখো যে এই যে সিদ্ধান্ত অর্থাৎ এক্স ইকুয়াল টু কস থিটা ওয়াই ইকুয়াল টু সাইন থিটা, এটা এই পি বিন্দুর এই বৃত্তের উপরে সকল অবস্থানের জন্যই এই সিদ্ধান্তটা সঠিক। তাহলে দেখো যদি ঘূর্ণায়মান রেখা যদি এই এক্স অক্ষের সঙ্গে ওয়েক্স অক্ষের সঙ্গে মিলে থাকে, তাহলে পি বিন্দু তখন এ বিন্দু হয়ে যাবে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি বলি এটা এক একক, তাহলে ওয়ান কমা জিরো, তাহলে আমরা দেখো এখান থেকে বলতে পাচ্ছি যে কস জিরো ডিগ্রি বা কস জিরো বা জিরো ডিগ্রির মান হয়ে গেল এক, আর সাইন জিরো ডিগ্রির মান হয়ে গেল শূন্য। তার মানে দেখো তুমি যদি এবার বি, তাহলে এইভাবে আমরা তাহলে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দুতে ঘূর্ণায়মান রশ্মি যদি এইভাবে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে এখানে গিয়ে 90 ডিগ্রি কোণ বি বিন্দুতে ঘূর্ণায়মান রেখা যদি এখানে চলে যায়, তাহলে বি বিন্দুতে 90 ডিগ্রি বা পাই বাই টু, এখানে গেলে এই যে এ ড্যাশ বিন্দুতে পাই বা 180 ডিগ্রি, এখানে গেলে 3π 4π, তাই না? তাহলে দেখো এখানে আমরা বলতে পারি তাহলে এই যে এই বি বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক 1,0, বি বিন্দুর স্থানাঙ্ক 0,1, এ ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক -1,0, আর বি ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক 0,-1। সুতরাং তোমরা দেখো এখান থেকে অতি সহজে বুঝতে পারছ যে তার মানে আমরা এই এই জিনিসগুলো এই ছবি থেকে খুব সহজে বুঝতে পারছি যে কস জিরো ডিগ্রির মান হচ্ছে 1, সাইন জিরো ডিগ্রির মান 0, আবার কস 90 ডিগ্রি বা কস পাই বাই টু কস পাই বাই টু এটার মান 0, সাইন পাই বাই টু বা সাইন 90 ডিগ্রির মান এটা হয়ে গেল দেখো 1, সাইন 91। তারপরে এই যে এ ড্যাশ বিন্দুতে তার মানে থিটা যখন হয়ে গেল তোমার পাই বা 180 ডিগ্রি, তাহলে কস 180 ডিগ্রি সেটা হয়ে গেল দেখো -1, সাইন 180 ডিগ্রি সেটা তো হয়ে যাচ্ছে দেখো 0। তারপরে কস 3π/2, হ্যাঁ 3π/2 সেটার মান হয়ে গেল দেখো 0, সাইন যদি 3π/2 লিখি তাহলে সেটার মান হয়ে গেল -1। তাহলে দেখো সাইন কস এর মানগুলো বললাম, এবার সাইন কস পেলে তোমরা অটোমেটিক্যালি কোসেক সেক তার মান তো জানতে পারছো, এবার এখান থেকে তোমরা ট্যান থিটার মানও, হ্যাঁ অর্থাৎ আমরা সাইন কস পেলে অবশ্যই ট্যানের মান আমরা বের করতে পারবো, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তাহলে ট্যানের মান বের করতে পারবো, তাহলে সেখান থেকে ট্যানের পেলে কটের পাবো। সুতরাং আমরা দেখো যে এইভাবে অর্থাৎ যদি থিটার মান 0 হয়
পাই বাই টু হয় পাই হয় থ্রি পাই বাই টু হয় বা একটা ঘুরে আসে পুরো 360 ডিগ্রি হয় তাহলে এই যে কোণের ত্রিকোণমিতিক কোণানুপাতগুলো মান কি হবে সেটা আমরা এখান থেকে জানতে পারলাম তো এবার দেখো আরেকটা জিনিস তোমাদের খুব সহজ করে শিখিয়ে দেব যে এখানে যে যখন যে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ এই দুটো মানে অক্ষ পরস্পর উবিন্দুতে ছেদ করলে এই যে আর্কের প্লেন যদি বলি প্লেনে তার কি চারটে এই জন্য কোয়াড্রেন্ট সৃষ্টি হয়েছে তাই না চারটে কোয়াড্রেন্ট এখানে এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম পার্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটে কোয়াড্রেন্ট সৃষ্টি হয়েছে এবার দেখো যে এক্ষেত্রে যদি মানে এই যে ঘূর্ণায়মান রেখা যদি প্রথম পাতে থাকে তাহলে কি হয় তাহলে দেখো যে কোণ সৃষ্টি হয় সেই কোণের ক্ষেত্রে মানে ভূমি এবং লম্ব দুটোই হয়ে যায় পজিটিভ যেহেতু ভূমি লম্ব দুটোই পজিটিভ আর ঘূর্ণায়মান এটা তো আমরা এক্ষেত্রে এক ধরেছি আমরা এক যদি না ধরে অন্য যদি ধরি তাহলে নিয়ম হচ্ছে এই যে এই যে ঘূর্ণায়মান রশ্মি সেটা যে কোয়াড্রেন্টেই থাকুক সেটা পজিটিভ হবে সেটা কখনো নেগেটিভ হবে না হ্যাঁ তাহলে দেখো যে এখানে যেহেতু যে ঘূর্ণায়মান রশ্মি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে কী হবে তাহলে যেহেতু ভূমি এবং লম্ব প্রত্যেকটাই পজিটিভ হবে তাহলে এখানে কী হবে সাইন কস ট্যান কট সে কোসে প্রত্যেকটা কোণানুপাতের মান ধনাত্মক হবে প্রতিটি কোণানুপাতের মান এখানে হবে ধনাত্মক এবার যদি ঘূর্ণায়মান রশ্মিটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যায় তাহলে তোমরা বুঝতে পারছো দেখো যে সেক্ষেত্রে ভূমি হয়ে গেল নেগেটিভ কিন্তু লম্ব হয়ে গেল পজিটিভ তাই না তাহলে লম্ব যখন পজিটিভ হলো ভূমি যখন নেগেটিভ হলো তাহলে আমরা বলতে পারি যে লম্ববায়ুতিভুজ এবং অর্থাৎ লম্ববায়ুতিভুজ সাইন তাহলে সাইন থিটা এবং সাইনের উল্টো সাইনের অনন্য কোসেক থিটা সেটা পজিটিভ হবে এবং এটা ছাড়া অন্য কোণানুপাতগুলো অবশ্যই নেগেটিভ হবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয় তো আমরা জানি তাহলে এখানে কি এই কোয়াড্রেন্টে সমস্ত কোণানুপাত হলো পজিটিভ তাহলে এই কোয়াড্রেন্টে সাইন এবং সাইনের অনন্য সেটা হলো কোসেক সেটা পজিটিভ এবার যদি দেখো এই কোয়াড্রেন্টে চলে আসে থার্ড কোয়াড্রেন্ট তাহলে কি হবে দেখো এখানে ভূমিও পজিটিভ লম্ব পজিটিভ সরি ভূমিও নেগেটিভ লম্ব নেগেটিভ দুটোই নেগেটিভ তাহলে দুটোই যেহেতু নেগেটিভ তাহলে দুটো নেগেটিভ সংখ্যায় মানে অনুপাত সেটা পজিটিভ হয়ে যাবে সুতরাং দেখো তাহলে এখানে এটা নেগেটিভ এটা নেগেটিভ তাহলে তাহলে কী হচ্ছে ট্যান এবং ট্যানের উল্টো কট সেটা হয়ে যাবে পজিটিভ বাকিগুলো সব নেগেটিভ কিন্তু এবার যদি এই কোয়াড্রেন্টে চলে আসে তাহলে কী হবে দেখো তাহলে তখন ভূমি কিন্তু পজিটিভ ভূমি কিন্তু পজিটিভ আর লম্ব সেটা নেগেটিভ তাহলে ভূমি বাই অতিভুজ মানে কস মানে কসের টু সে সেটা হয়ে যাবে দেখো পজিটিভ অন্যান্য কোণানুপাতগুলো হয়ে গেল নেগেটিভ তাহলে আমরা কী পেলাম তাহলে দেখো যে ঘূর্ণায়মান রেখা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে পজিটিভ কোণ উৎপন্ন করবে এবং পজিটিভ কোণ উৎপন্ন করে ঘূর্ণায়মান রেখা
কোন কোয়াড্রেন্টে পড়ছে সেই মতো মানে কোণানুপাতের চিহ্ন নির্ধারিত হবে। তাহলে সেই সূত্রটা কি দেখো বললাম যে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস এইটা হচ্ছে তোমার চিহ্ন কোণানুপাতের চিহ্ন নির্ধারণের আর কি সূত্র। এবার কি দেখো যে সহজ সূত্র যেটা খুব সংক্ষেপে বলে দিচ্ছি, খুব মানে বড় করে বিষয়টা বলতে চাইছি না, খুব সহজে যাতে তোমরা মনে রাখতে পারো। এইটা দেখো অল সাইন ট্যান কস এই যে সূত্র সেটা বললাম। এবার কি যে যদি যে কোনো একটা কোণের কথা আমরা ধরি, যে আমি ধরলাম মনে করো 530 ডিগ্রি একটা কোণ, তাই তো? সেই কোণের মানে কোণানুপাত, সেই কোণের অর্থ অথবা আমি বললাম মনে করো কস 530 ডিগ্রি এই একটা কোণ। তাহলে এই যে 530 ডিগ্রি কোণের কোণানুপাতকে অবশ্যই যে কোনো অর্থাৎ প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি যে কোনো কোণের কোণানুপাতকে আমরা সূক্ষ্ম কোণের কোণানুপাতে পাল্টে লিখতে পারি। তাহলে এই যে 530 ডিগ্রি কোণটাকে, তাহলে 530 ডিগ্রি তাকে যদি আমি 90 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো, 6 × 54 বেশি হচ্ছে 6 × 5, তাহলে 5 × 45, তাহলে 0 × 5 কত হচ্ছে 13, হ্যাঁ 8 × 5 13, আচ্ছা 8 × 5 13, তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে দেখো এই যে কোণটাকে তুমি 530 ডিগ্রি কোণটাকে তুমি এরকম লিখতে পারো 5 × 90 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি এরকমও লিখতে পারো। আবার লিখতে পারো কস মনে করো 6 লিখলাম, তাহলে এটা হচ্ছে 6 × 90 ডিগ্রি মানে 6 × 54 540 ডিগ্রি, তার মানে 6 × 90 ডিগ্রি, হ্যাঁ 6 × 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তার মানে এই যে 540 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বাদ দিলে 530 ডিগ্রি। তাহলে দেখো যে এই যে মানে এই যে কোণটাকে আমি এভাবে লিখতে পারি যে 530 ডিগ্রি কোণকে 5 × 90 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি বা 6 × 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি এভাবে তোমরা লিখতে পারো। এবার দেখো যে তাহলে এই কোণের কোসাইন, এই কোণের কোসাইনের মান সূক্ষ্ম কোণের সাহায্যে কীভাবে প্রকাশ করা যাবে, এই অল সাইন ট্যান কস এই সূত্রের সাহায্যে কীভাবে তুমি এই কোণানুপাতকে সূক্ষ্ম কোণের কোণানুপাতে তুমি পাল্টে দিতে পারবে সেটা তোমাদের এখানে শিখিয়ে দিচ্ছি। তাহলে দেখো তুমি যদি এই ক্ষেত্রটা বিচার করো তাহলে এখানে কত যে 5 × 90 ডিগ্রি, তাহলে 5 × 90 ডিগ্রি মানে 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, 5 সমকোণ, 5 × 90 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস, তার মানে ঘূর্ণায়মান রেখা যেন এখানে আছে। তাহলে যেহেতু এটা 5 × 90 ডিগ্রি তাহলে যে কী হবে এর যে সূত্র দেখো ধরে রাখো, এই হচ্ছে আসল কথাটা বললাম। এবার বলছি যে এই যে থিটা কোণ, এটা যেমন থিটা 80 ডিগ্রি কোণটা সূক্ষ্ম কোণ সেটা থিটা দিয়ে বলছি, থিটা কোণ যদি 90 ডিগ্রির বিজোড় গুণিতকের সঙ্গে প্লাস অথবা মাইনাস, সূত্রটা আবার বলছি, থিটা যদি 90 ডিগ্রির বিজোড় গুণিতকের সঙ্গে প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাহলে কী হবে, তাহলে কী হবে এই কোণানুপাতটা পাল্টে যাবে। অর্থাৎ পূরক, পূরক সম্পর্কে যে
মানে যেভাবে পাল্টায়, যেমন থিটা কোণের সাইন পূরক কোণের কোসাইন, থিটা কোণের ট্যানজেন্ট পূরক কোণের কোট্যানজেন্ট, থিটা কোণের সেকেন্ড পূরক কোণের কোসেকেন্ড, ঠিক তার উল্টো থিটা কোণের কোসাইন পূরক কোণের থিটা কোণের কোস কোসাইন পূরক কোণের সেকেন্ড, এইভাবে পূরক কোণের হিসাবে কোসেকেন্ড সেকেন্ড হিসাবে যেভাবে পাল্টায় সাইন কস কস সাইন, ট্যান কট কট ট্যান, সেক কোসেক কোসেক সেক, এভাবে তোমরা জানো যে পূরক কোণের ক্ষেত্রে, তাই না? আবার একবার হয়তো বলেও দিচ্ছি, যেভাবে পরিবর্তিত হয় এখানেও কিন্তু ঠিক সেইভাবে পরিবর্তিত হবে। অর্থাৎ এখানে তো কস আছে, তাহলে 90 ডিগ্রি যেহেতু বিজোড় গুণিতক, তাহলে কস পাল্টে গেল সাইন। কিন্তু যখন ওই যে বললাম তখন চিহ্ন নির্ধারিত হবে কিন্তু এর অনুপাতে, অর্থাৎ পাল্টে গিয়ে যেটা হলো সেই অনুযায়ী চিহ্ন নির্ধারিত হবে না। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয় কি, যে থিটা যদি 90 ডিগ্রির বিজোড় গুণিতকের সঙ্গে প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাহলে কি হবে, তাহলে বিজোড় গুণিতকের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে এই কোণানুপাত পাল্টে যাবে, পাল্টাবে কি ওই পূরক সম্পর্ক মতো, অর্থাৎ কোসাইন হয়ে যাবে সাইন, সাইন হয়ে যাবে কোসাইন, অর্থাৎ কস হয়ে যাবে সাইন, সাইন হয়ে যাবে কস। তাহলে দেখো এইটা, এবার কি চিহ্ন, যে এই যে অল সাইন ট্যান কস সূত্র অনুযায়ী চিহ্ন যখন নির্ধারিত হবে তখন কিন্তু পাতে গিয়ে কোণানুপাত যেটা হয়েছে সেই অনুযায়ী হবে না, অবশ্যই যে কোণানুপাত আছে সেই কোণানুপাতের অনুযায়ী চিহ্ন পরিবর্তিত হবে। তার মানে দেখো কসটা পাল্টে গেল। এবার দেখো যে এই কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ কস নেগেটিভ, তাহলে এখানে কিন্তু মাইনাস, তার মানে এইটা হয়ে যাবে মাইনাস কস 80 ডিগ্রি। বা এবার যদি তুমি এই ক্ষেত্রটা বিচার কর তাহলে কি হয়ে যাবে, দেখো এখানে থিটাটা 90 ডিগ্রি জোড় গুণিতকের সঙ্গে মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত আছে, তাহলে এখানে যেহেতু 90 ডিগ্রি জোড় গুণিতকের সঙ্গে যুক্ত আছে তাহলে কিন্তু তা পাল্টাবে না, কসটা কসই থেকে যাবে। কিন্তু হ্যাঁ, যে চিহ্ন কিন্তু সেই, দেখো এখানে যেহেতু অল সাইন সাইন পজিটিভ কস নেগেটিভ, শুধু চিহ্ন নেগেটিভ হবে, তার মানে এই কোণানুপাতটা পাল্টে যাবে, অর্থাৎ কস অফ 6 × 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, মানে এটা হলো কস 10 ডিগ্রি। তা দেখো তোমরা নিশ্চয়ই তোমাদের যে পূরক কোণ সম্পর্কে ধারণা যদি মনে থাকে তাহলে তোমরা এটা জানো যে সাইন 80 ডিগ্রির মান যা, হ্যাঁ 80 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 10 ডিগ্রি, তাহলে কস 10 ডিগ্রির মান, তাই না? তাহলে প্রত্যেকটা ক্ষেত্র তাই, তাহলে এইটা হচ্ছে দেখো যে কোনো কোণ আর সংযুক্ত কোণের কোণানুপাত। আর একটা ছোট্ট জিনিস বলে শেষ করবো, তাহলে এইভাবে তোমরা যে কোনো কোণের কোণানুপাত বের করতে পারো ওই সূত্র অনুযায়ী। আর একটা কি, আর একটা জিনিস এই যে বললাম যে দেখো যে এই যে থিটা কোণটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ করছে এটা ধনাত্মক কোণ, তাহলে যদি দেখো যে এই কোণটা থিটা হয় তাহলে পি বিন্দু এখানে এক্স কমা ওয়াই একে বাড়িয়ে দিলে এটা যদি পি ড্যাশ বিন্দু হয় তাহলে এই কোণটা যদি এই কোণটা হবে মাইনাস থিটা। তাহলে দেখো মাইনাস থিটা হলে লক্ষ্য করে দেখো যে এই কোয়াড্রেন্টে যেহেতু অল সাইন ট্যান কস, তাহলে এই কোয়াড্রেন্টে কস পজিটিভ, সেই জন্য দেখো যে নিয়ম হচ্ছে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, হ্যাঁ ট্যান অফ মাইনাস থিটা সেটা কিন্তু মাইনাস ট্যান থিটা, আবার কিন্তু কিন্তু কস অফ কিন্তু কস অফ মাইনাস থিটা সেটা কিন্তু হয়ে যাবে দেখো কস থিটা, যে বললাম কস অফ মাইনাস থিটা হয়ে গেল কস থিটা। অর্থাৎ মানে ব্যাপারটা জন্য এই যে কস যেন মাইনাসকে হজম করে ফেলল, তাই না? যে কস অফ মাইনাস থিটা কস থিটা, ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে দেখো তোমরা যদি এই যে জিনিসগুলো বললাম ভিডিওতে, যে জিনিসগুলো আলোচনা করলাম সেগুলো সম্পর্কে তোমাদের যদি ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে এই যে তোমরা
যে কোনো কোনো এটা একটা খুব ছোট সহজ চ্যাপ্টার, কিন্তু বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ যে ত্রিকোণমিতিক কোণ যেহেতু প্লাস ইনফিনিটি থেকে হ্যাঁ প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি পর্যন্ত, সেই জন্য যে কোনো কোণের অনুপাতিক মান জানতে গেলে এই যে নিয়মটা তোমাদের অবশ্যই জানতে হবে। এই নিয়মটা জানলে এই অধ্যায় অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা অবশ্যই এরা করতে পারবে। তো ভিডিওটা দীর্ঘ করবো না, থ্যাংক ইউ।